আমার আম্মারি যখন অবধি এই জিও সাহাব যেহেতু বেশ তোমার থেকে বেশি হুমায়ুন গুণ আইব দেখে তো অনুরোধ চলেছে দেখে তোর বক্তব্য দেখিতে দি ইচ্ছা করলে যাব পারে থাকিলে যদি মানব বিলেসিপাড়া হজ কমিটির স্থায়ী সভাপতি রোহন কুমার ঝা এসডিও বিলেসিপাড়া থেকে উদ্বোধন করে যায় আর আমি সদস্য সকলে চেষ্টা করে আছো যাতে সুচারুরূপে ট্রেনিংটা পরিচালনা করব যায় আজি আর কালি দুদিনিয়াকে ট্রেনিংটা হব আর আমি কালি আবেলি হাজি সকলের সম্বর্ধনা পর্বটা শেষ করে দিই। মোট কিমান হজযাত্রী আছে? মোট হজযাত্রী হল 74 জন, তার ভিতরে 15 জন মহিলা আর 59 জন পুরুষ আর প্রত্যেকজন হাজিয়ে এইবুলি যে যখন আহিছে তেওঁলোক সুস্থ, প্রত্যেকে সুস্থ শরীর বিশিষ্ট বলে আমি লক্ষ্য করেছি। গতিকে আমি আশা করছি এই সকল হাজি সুচারুরূপে হজ করে আহিবলে চেষ্টা করব আর পারি। ট্রেনিংয়ের বাবে আমার হজ কমিটিয়ে দিয়া মাস্টার ট্রেনার সকলে আর বিজ্ঞ অভিজ্ঞ আলেম উলামায় সকলে মিলি আমার এই মোট 74 জন হজ যাত্রীক বিতংভাবে প্রশিক্ষণ দিয়া হয় আর আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি কও যে আল্লাহ যাতে সিহতর উপর আল্লাহর মেহমানর সকলক সহি সালামতে হজ করার তৌফিক দান করে আর মকবুলিয়াত হজ নসিব করে।